আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সিধো কানহো বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো এবং তোমরা থার্ড সেমিস্টারে হিস্টোরি মেজর তোমাদের রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রয়োজন মনে হয় তোমার নিজের প্রয়োজনে, তুমি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, ভীষণভাবে উপকৃত হতে পারবে। দেখো, সিধো কানহো বিরসা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার হিস্টোরি মেজর 3 পেপার, তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে, তোমাদের সিলেবাসে টাইটেলে রয়েছে কনসলিডেশন অফ গুপ্ত এম্পিয়ার 183-87 বিসি থেকে 650 সি, অর্থাৎ 187 খ্রিস্টপূর্বাব্দ থেকে 650 খ্রিস্টাব্দ পর্যন্ত গুপ্ত সাম্রাজ্যের একত্রীকরণ বা ঐক্যবদ্ধকরণ, এই সিলেবাস নিয়ে তোমাদের থার্ড সেমিস্টারে ইতিহাস মেজরে পড়াশোনা করতে হবে, যারা সিধো কানহো বিরসা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে তোমরা পড়াশোনা করছো, তোমাদের এই সিলেবাস নিয়েই পড়তে হবে। এর আগের ভিডিওতে আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি, আজকে সিলেবাস নিয়ে আলোচনা করছি না, তোমাদের সামনে সরাসরি আজকে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। সেই সাজেশনের প্রশ্নগুলো একাধিক অথবা দেওয়া রয়েছে, তবে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলোই তোমাদের জন্য সাজেশন, এবং তোমরা সেই প্রশ্নগুলো ভালো করে ফলো করবে। আর যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া নেই, আমাদের এই পিডিএফ কপিতে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো থাকবে, সেই প্রশ্নের লিস্ট তোমাদের সামনে তুলে ধরছি, তবে স্টার দেওয়াগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখো, ইউনিট 1-এ তোমাদের সাহিত্যিক উপাদান, জীবনী ও শিলালিপি থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের ভারতের ইতিহাসের উপাদান হিসাবে লেখ ও মুদ্রার গুরুত্বপূর্ণ ভূমিকা লেখ বা গুরুত্ব লেখ। 2 নম্বর, গুপ্ত বংশের ইতিহাস রচনায় এটা অথবা প্রশ্ন সহায়ক রূপে প্রত্নতাত্ত্বিক উপাদান বা ঐতিহাসিক উপাদান সম্পর্কে আলোচনা করো। তোমরা যদি এই সমস্ত প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে, অর্থাৎ 2, 5 এবং 10 সমস্ত মানের প্রশ্ন এবং উত্তর তোমরা কমপ্লিট পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। আর আমাদের কাছে নোটস সংগ্রহ করলে কোনো কোচিং সেন্টারে বা কোনো জায়গায় ছোটাছুটি করে তোমাদের নোটস সংগ্রহ করতে হবে না, তোমরা সেখানে গিয়ে প্রচুর সময় যেমন ব্যয় হয় তেমনি অর্থ ব্যয় হয়। তোমাদের আমাদের কাছ থেকে 250 টাকা পেমেন্ট করলে একদম ইতিহাস মেজরের কমপ্লিট নোটস পেয়ে যাবে, যে লিস্টের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আমাদের এই সাজেশনে দেখতে পাবে, এই প্রশ্নগুলো সবই পিডিএফ কপিতে উত্তর থাকবে। এছাড়া তোমাদের যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে তোমাদের জন্য সেগুলো সাজেশন, বাকিগুলো তোমরা পড়ে রাখবে। তাহলে আশা করি এই প্রশ্ন এর মধ্য থেকে সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। আর তোমরা যদি এই সাজেশন প্রয়োজনীয় মনে করো তাহলে তোমরা সংগ্রহ করতে পারো, নচেত তোমরা এই প্রশ্নগুলো দেখে পড়াশোনা করতে পারো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ প্রচুর অথবা দেওয়া রয়েছে, এবং বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো সব এক জায়গায় করা আছে। তারপরে দেখো, 2 নম্বর প্রশ্ন, গুপ্তযুগের ইতিহাস রচনার উপাদান হিসাবে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলার গুরুত্ব আলোচনা করো, এখানে আরও অথবা দেওয়া রয়েছে। তারপরে 3 নম্বর প্রশ্ন, দেখো গুপ্তযুগের ইতিহাসের অনুসন্ধানের ক্ষেত্রে সাহিত্যিক উপাদানের গুরুত্ব কতটা, আরও অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো পড়ছি না। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি শিলালেখ থেকে কার রাজত্বকাল সম্পর্কে জানা যায়, এই প্রশস্তিতে বর্ণিত তার রাজত্ব রাজ্য বিজয় সম্পর্ক আলোচনা করো। তারপরে দেখো, গুপ্তযুগের ইতিহাস রচনায় মেহরলি লৌহ স্তম্ভ লেখ ও গিলগিট স্তম্ভ লেখ গুরুত্ব আলোচনা করো। তারপরে ফাইহেন কে ছিলেন, তার বিবরণে সমকালীন ভারতের যে অবস্থা সম্পর্কে জানা যায় কি জানা যায়, ফাইহেনের বিবরণী ঐতিহাসিক গুরুত্ব মূল্যায়ন করো। এরপরে ইউনিট 2-এ রয়েছে গুপ্তযুগ, গুপ্তযুগে কি আছে, দেখো গুপ্তযুগের রাজত্বকালের ঐতিহাসিক উপাদানগুলি কি, এই বংশের উৎপত্তি সম্পর্কে কি জানা যায়, এই বংশের সর্বপ্রথম স্বাধীন রাজা কে, তার রাজ্যের সীমানা কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল, অথবা গুপ্ত সাম্রাজ্যের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তকে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট বলে মনে করা হয় কেন, অথবা সাম্রাজ্য বিজেতা প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো, এরকম অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে সমুদ্রগুপ্তের পররাষ্ট্রনীতির বিবরণ দাও, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজত্বকালের মূল্যায়ন করো, অথবা প্রশ্নগুলো তুলে ধরছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে।
তারপরে 5 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অথবা গুপ্ত সাম্রাজ্যের শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। তারপরে গুপ্ত যুগের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। ইউনিট 3 থেকে সমাজ অর্থনীতি থেকে প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসবে ধরে না, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কি সঙ্গত যুক্তি সহ ব্যাখ্যা করো। এখানে অনেক অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে, আমাদের কাছে নোটস সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে, তোমাদের কোনো টেনশন করতে হবে না, আমাদের পিডিএফ এর প্রশ্ন উত্তরগুলো পড়লে পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, দেখো গুপ্ত যুগের অর্থনৈতিক অবস্থার উপরে একটি সংক্ষিপ্ত টীকা লেখো। 3 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের সামাজিক অবস্থার বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের ভূমি ব্যবস্থা কি সমাজতান্ত্রিক ছিল, সংক্ষিপ্ত আকারে তোমার মতামত দাও। তারপর প্রশ্ন, গুপ্ত যুগ পর্যন্ত যুক্তিবিজ্ঞান যুক্তিবাদী চিকিৎসার অগ্রগতি সম্পর্কে আলোচনা করো, অথবা গুপ্ত যুগের কৃষি অর্থনীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে ইউনিট 4 থেকে প্রশ্ন, বিদেশি আক্রমণ ও তার প্রভাব, কুষাণ এবং সাতবাহন বংশ। গুপ্ত যুগে ভারতে হুন অভিযানের বিবরণ দাও। 2 নম্বর, গুপ্ত সাম্রাজ্যের উপরে হুন আক্রমণের প্রভাব কী ছিল। তার 3 নম্বর প্রশ্ন, গ্রিক ইন্দো গ্রিক কাদের বলা হয়, তাকে কুষাণ যুগের ভারতে কুষাণ যুগের রাজনৈতিক ও সাংস্কৃতিক তাৎপর্য মূল্যায়ন করো। এখানে অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো সব তুলে ধরছি না, অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে দেখো, চার নম্বর প্রশ্ন, কুষাণ যুগের অর্থনৈতিক সমৃদ্ধির পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, কুষাণ সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, গান্ধার শিল্পরীতি সম্পর্কে টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, মথুরার শিল্পরীতির বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা প্রশ্ন রয়েছে। তারপরে নাগর শিল্পরীতি সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, সাতবাহন বংশের উত্থান সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, সাতবাহন রাজ গৌতমী পুত্র সাতকর্ণীর সাফল্য পরিধি নির্ণয় করো। 11 নম্বর প্রশ্ন, সাতবাহনদের সময়ে সংস্কৃতির মূল্যায়ন করো। 12 নম্বর প্রশ্ন, সাতবাহনদের রাজত্বকালে বৈদেশিক বাণিজ্যের প্রসার সম্পর্কে তুমি কি জানো তা লেখো, অথবা প্রশ্ন রয়েছে। তারপরে 5 নম্বর ইউনিট এবং শেষ ইউনিট থেকে প্রশ্ন, দক্ষিণ ভারত মোখরি চালুক্য পল্লব বংশ পাণ্ডু বংশ। 1 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগে মোখরি রাজ্যের উত্থান ও অভ্যুদয় সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন, চালুক্য বংশের বিভিন্ন শাখার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে যা জানো লেখো। তারপর কাঞ্চির পল্লব শাসনকে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে স্মরণীয় মনে করা হয় কেন। 5 নম্বর প্রশ্ন, চোল রাজবংশের উত্থান ও চোল রাজ্যের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল, চোল বংশের পতন কিভাবে হয়েছিল। তারপরে 6 নম্বর প্রশ্ন, চোল রাজবংশের প্রতিষ্ঠা কে করেছিলেন, এই সময়ে ভাস্কর্যের উপরে সংক্ষিপ্ত টীকা লেখো, অথবা চোল যুগের স্থাপত্য ভাস্কর্যের উপরে আলোকপাত করো। তারপরে 7 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, চোল রাজবংশের সামুদ্রিক কার্যকলাপের সংক্ষিপ্ত বর্ণনা দাও বা সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন, চোল স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা তো প্রচুর অর্থবা দেওয়া রয়েছে। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, পল্লব রাজবংশের যে কোনো দুইজন রাজার নাম লেখো। দাক্ষিণাত্যের রাজনীতিতে পল্লবদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, পল্লব স্থাপত্য ভাস্কর্য শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। এই ছিল তোমাদের সিলেবাসের অনুযায়ী সাজেশন। এই সাজেশনের প্রশ্নগুলো তোমরা যদি ফলো করো, সমস্ত প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমরা চাইলে নোটসগুলো সংগ্রহ করতে পারো, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তাহলে তোমরা যদি এই নোটসগুলো সংগ্রহ করো, ভীষণভাবে উপকৃত হতে পারবে। চাইলে আজই তোমরা নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোট সংগ্রহ করো, কোনো প্রবলেম হলে তোমরা আমাদের কাছ থেকে সহযোগিতা পাবে। আর এখানে দেখো, একাধিক অথবা দিয়ে এই নোটসগুলো তৈরি করা আছে। তোমাদের ভাবতে হবে না এই নোটসের উত্তর আমি কতটুকু লিখবো, কীভাবে লিখবো, পুরো পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে। তোমরা এই নোটসগুলো সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। আর সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোট সংগ্রহ করবে। এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে গুগল পে পেটিএম নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। এবং লিখে দিবে সিধো কানহু বিরসা ইউনিভার্সিটি, 3rd সেমিস্টার, হিস্টোরি মেজর,
আমরা চেষ্টা করব তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস নাও এবং আমাদের খরচ যদি উঠে আসে তাহলে আমরা পরপর সমস্ত বিষয়ে নোটস তৈরি করব। তবে তোমাদের নোটস যদি তোমরা নাও আমরা খরচ তুলতে পারি তবেই তৈরি করব, তাছাড়া আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ খরচ করে নোটস তৈরি করে কেউ যদি না নেয় তাহলে তো আমাদের শুধু শুধু খরচ করে লাভ নেই। আমরা কয়েকটি নোটস আমরা তৈরি করে দেখব, আরও কয়েকটা পেপার তৈরি করব, যদি তোমাদের চাহিদা হয় তবে আমরা তৈরি করব। তার জন্য তোমাদের বন্ধুদের মধ্যে আমাদের এই ভিডিও শেয়ার করতে হবে আর ভিডিওতে লাইক করতে হবে, তাহলে আমরা বুঝব যে তোমাদের মধ্যে আমাদের এই ভিডিওর প্রতি আগ্রহ রয়েছে। তাহলে আমরা পরবর্তীতে আরও সমস্ত বিষয়ে নোটস আমরা তৈরি করব এবং সাজেশন তৈরি করব। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।